নতুন সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন আর প্রতিদিনের ভোকাবলির আপডেট পেতে আমাদের ফেসবুক পেজে লাইক দিন এবং আমাদের লেসনগুলি প্র্যাকটিস করার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি বেসিক থেকে স্টেপ বাই স্টেপ ইংরেজি শেখার চ্যানেল ইজি ইংলিশ স্কুলে আগের ক্লাসটি ছিল লেভেল ওয়ানের ক্লাস ওয়ান যেখানে আমরা বাংলা নাম ও শব্দের ইংরেজি বানান লেখার মৌলিক এবং আনুষাঙ্গিক কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম তারই ধারাবাহিকতায় আজকের ক্লাস আজকের ক্লাসটি হচ্ছে লেভেল ওয়ানের ক্লাস টু যেখানে আমরা বাংলা সর্বর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব যেহেতু এই লেভেলটি হচ্ছে বাংলা নামের ইংরেজি বানান শেখার একটি লেভেল তাই আজকের এই ভিডিওটি এই লেভেলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন তো বন্ধুরা চলছে বেসিক টু অ্যাডভান্স ইংলিশ কোর্স সাথে আছে আমি মাসুদ পারভেজ চলুন মূল লেসনটি শুরু করা যায় তো বন্ধুরা লেভেল ওয়ানের ক্লাস টু এই ক্লাস টুয়ে আমরা বাংলা সরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখব এখন অনেকের মনের প্রশ্ন জাগতে পারে যে প্রতিবর্ণ বিষয়টা আসলে কি প্রতিবর্ণ হচ্ছে যে ধরুন বাংলা কোনো একটা অক্ষর যেমন ক এই ক এর পরিবর্তে ইংরেজি যে লেটারটা ব্যবহার করব সেটা হচ্ছে ওই বাংলা কয়ের প্রতিবর্ণ অর্থাৎ এখানে কে হচ্ছে বাংলা কয়ের প্রতিবর্ণ। একইভাবে ধরুন খ এই ক্ষয়ের পরিবর্তে ইংরেজিতে যে লেটারটা ব্যবহার করব এখানে আমরা কে এইচ নিয়েছি এই কে এইচ হচ্ছে ক্ষয়ের প্রতিবর্ণ তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন তো এই ভিডিওতে আমরা বাংলা সরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ শিখবো আর হ্যাঁ ভিডিওটি দেখার পাশাপাশি ভিডিওটির গুরুত্বপূর্ণ অংশগুলো অবশ্যই নোট করে রাখবেন তো বন্ধুরা আমরা এক নজরে বাংলা সরবর্ণগুলো একটু দেখে নেব স্ক্রিনে দেখানো বর্ণগুলো হচ্ছে বাংলা সর্বর্ণ আমরা জানি যে বাংলা সর্বর্ণ হচ্ছে এগারোটি এবং আমরা এটাও জানি যে বাংলা সর্বর্ণের পরিবর্তে যেগুলো ব্যবহার করা হয় সেগুলোকে বাংলা কার বলে এগুলো হচ্ছে কার আমরা জানি যে বাংলা কার হচ্ছে দশটি শুধুমাত্র স্বর অবেদিত বাকি সকল সর্বর্ণেরই বাংলা কার রয়েছে তো বন্ধুরা গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম যে বাংলা নামের ইংরেজি বানান লেখার ক্ষেত্রে আমাদেরকে মৌলিক কিছু বিষয় মাথায় রাখতে হবে তো সেই বিষয়গুলো আজও স্মরণ করিয়ে দিচ্ছি বিষয়গুলো হচ্ছে বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণের মিল থাকতে হবে তারপর হচ্ছে বাংলা একটি বর্ণের জন্য ইংরেজির একটি লেটার ব্যবহার করব তারপর রয়েছে যদি ইংরেজির একটি লেটার দ্বারা বাংলা বর্ণের সাথে উচ্চারণ না মিলে তাহলে ইংরেজির দুটি লেটার ব্যবহার করব তারপর রয়েছে ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমনভাবে লেখা যাবে না চলুন সামনে বাড়ি আমরা স্ক্রিনে বাংলা সর্বণ দেখতে পাচ্ছি এখন আমরা বাংলা স্বর্বর্ণের ইংরেজি প্রতিবর্ণ দেখব ভালোভাবে খেয়াল করুন স্বর অর্জন্য এ এবং ও ব্যবহার করা হয় সর আর জন্য এ ব্যবহার করা হয় রস ইয়ের জন্য আই এবং ই ব্যবহার করা হয় দীর্ঘ ইয়ের জন্য আই এবং ই আই ব্যবহার করা হয় রস উ এর জন্য ইউ ব্যবহার করা হয় দীর্ঘ উ এর জন্য ইউ ব্যবহার করা হয় রি এর জন্য আর আই ব্যবহার করা হয় এ এর জন্য ই এ ব্যবহার করা হয় ও এর জন্য ও আই ব্যবহার করা হয় এবং এ আই ব্যবহার করা হয় ও এর জন্য ও ব্যবহার করা হয় ও এর জন্য ও ইউ অথবা এ ইউ ব্যবহার করা হয় এতক্ষণ আমরা বাংলা স্বরবর্ণের ইংরেজি প্রতিবর্ণ দেখলাম এখন আমরা বর্ণের প্রতিবর্ণের পাশাপাশি সেগুলোর কারেরও প্রতিবর্ণ দেখব এবং সেই সাথে উদাহরণে দেখব তাহলে বিষয়গুলো স্পষ্ট হয়ে যাবে ভালোভাবে খেয়াল করুন আমরা জানি যে স্বর অর জন্য এ এবং ও ব্যবহার করা হয় যেহেতু স্বর অর কোনো কার নেই তাই কারের কোনো প্রতিবর্ণ থাকবে না উদাহরণ খেয়াল করুন অনেক অনেক এই বাংলা নামের শুরুতে স্বর অ রয়েছে এবং ইংরেজি নামের শুরুতে এ রয়েছে সুতরাং স্পষ্ট বোঝা যাচ্ছে যে স্বর অর জন্য এ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন অভি এই অভি বাংলা নামের শুরুতে স্বর রয়েছে ইংরেজিতে ও আই এই নামের শুরুতে ও রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে স্বর অর জন্য ও ব্যবহার করা হয়েছে এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে যে অভি বানানোর ক্ষেত্রে এ না লিখে ও লেখা হলো কেন একটু ক্লিয়ার করা যাক আচ্ছা যদি এভাবে লিখি এ ভি আই তাহলে এটার উচ্চারণটা অভি না হয়ে আভি হয়ে যাবে আমরা একটু আগে পড়েছি যে ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমনভাবে লেখা যাবে না সুতরাং যেহেতু এ দিয়ে লিখলে এ ভি আই আভি হয়ে যায় অভি হয় না তাই আমাদেরকে এ দিয়ে লেখা যাবে না ও দিয়েই লিখতে হবে তারপর খেয়াল করুন স্বর আর জন্য আমরা জানি এ ব্যবহার করা হয় এবং স্বর আকারের জন্যও এ ব্যবহার করা হয় উদাহরণ খেয়াল করে দেখুন আকাশ এই আকাশ এই বাংলা নামের শুরুতে স্বর আর রয়েছে এবং ইংরেজি বানানের শুরুতেও এ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে স্বর আর জন্য এ ব্যবহার করা হয়েছে তারপর খেয়াল করুন সালাম এই সালাম নামের শুরুতে দন্তস্য রয়েছে এবং দন্তঃস্যের সাথে আকার রয়েছে একইভাবে ইংরেজিতে সালাম নামের শুরুতে অ্যাস রয়েছে এবং অ্যাসের পরে এ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে আকারের জন্য এ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন রস ই রস ইয়ের জন্য আই এবং ই ব্যবহার করা হয় আর রস ই কারের জন্য শুধুমাত্র আই ব্যবহার করা হয় উদাহরণ খেয়াল করুন ঈশান এই ঈশান বাংলা নামের শুরুতে রস ই রয়েছে এবং ইংরেজি নামের শুরুতে আই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে রস ই এর জন্য আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ইতি এই ইতি নামের শুরুতে রস ই রয়েছে এবং এর ইংরেজি বানানের একটা শুরুতে আই রয়েছে এবং আরেকটা বানানোর শুরুতে ই রয়েছে তো এখন আপনার মনে প্রশ্ন থাকতে পারে যে একটা বানানোর শুরুতে আই কেন আইটার শুরুতে ই কেন দুটাই কি সঠিক নাকি কোনটা সঠিক উত্তরটা হচ্ছে যে আমরা একটু আগে পড়েছি যে ভুল উচ্চারণের আশঙ্কা থাকে এমন ভাবে লেখা যাবে না সুতরাং এখানে যেহেতু আই দিয়ে একবার লেখা হয়েছে এবং ই দিয়ে লেখা হয়েছে এ দুটো আমরা খেয়াল করলে দেখতে পাই যে কোনোটার মধ্যেই ভুল উচ্চারণের আশঙ্কা নেই সুতরাং দুটো বানানি সঠিক যে যেভাবে লেখে আই টি আই ইতি এভাবে লেখলেও মানুষ ইতি পড়বে ই টি আই ইতি এভাবে লেখলেও মানুষ ইতি পড়বে দুটোই সঠিক যে কোনোটা সে লিখতে পারে তারপর দেখুন মিলি এখানে মিলি বানানে ময়ের সাথে রশিকার রয়েছে এবং লয়ের সাথেও রসিকা রয়েছে আর ইংরেজি বানানে এম এর পরে আই রয়েছে এবং এল এর পরেও আয় রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে রসিকার হিসেবে এখানে আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন দীর্ঘ ই এই দীর্ঘ ইয়ের জন্য আই এবং ই আই ব্যবহার করা হয়ে থাকে এবং দীর্ঘ ই কার হিসেবে আই এবং ডাবল ই ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন ঈশা ইশা এই বাংলা নামের শুরুতে দীর্ঘ ই রয়েছে এবং ইংরেজি নামের শুরুতেও আই রয়েছে সুতরাং দেখা যাচ্ছে যে দীর্ঘ ইয়ের জন্য আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন তামজিদ এই তামজিদের মধ্যে বর্গীয় জয়ের সাথে দীর্ঘ ই রয়েছে এখন এই তামজিদটাকে দুইভাবে লেখা হয়েছে একটা হয়েছে টি এ এম জে ডি অর্থাৎ দীর্ঘ এর জন্য আই ব্যবহার করা হয়েছে তারপরের বানানটাতে লেখা হয়েছে টি এ এম জে ডাবল ডি অর্থাৎ দীর্ঘ এর জন্য ডাবল ই ব্যবহার করা হয়েছে এখন একইভাবে প্রশ্ন রাখতে পারে যে তাহলে কোনটা সঠিক আমি আবারও বলছি যে যেখানে ভুল উচ্চারণের আশঙ্কা নেই সেখানে দুভাবে লেখা যাবে বা যতগুলি পসিবল হবে লেখা যেতে পারে প্রবলেম নেই যেহেতু এখানে ভুল উচ্চারণের আশঙ্কা নেই এই টি এ এম জে আইডি আইডি লেখলে যে উচ্চারণটা আসবে টি এ এম জে ডাবল ই ডি ডাবল ই দিয়ে লেখলেও একই উচ্চারণ আসবে সুতরাং দুটোই লেখা যেতে পারে তারপর দেখুন রস উ এই রস উ এর জন্য ইউ ব্যবহার করা হয়ে থাকে এবং রস উ কারের জন্য ইউ ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন উৎসব উৎসব এই বাংলা নামের শুরুতে রস উ রয়েছে একইভাবে ইংরেজির প্রথমেও ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে রস উ এর জন্য ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন মুকুল এই মুকুল এই বাংলা নামের মধ্যে ময়ের সাথে কার রয়েছে এবং কয়ের সাথেও কার রয়েছে তো আমরা যদি ইংরেজি নামটা খেয়াল করি তখন দেখব যে এম এর পরে ইউ রয়েছে এবং কে এর পরে ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে কারের পরিবর্তে ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন দীর্ঘ উ দীর্ঘ উ এর জন্য ইউ ব্যবহার করা হয়েছে এবং একইভাবে দীর্ঘ উ কারের জন্য ব্যবহার করা হয়েছে উদাহরণ খেয়াল করুন উষা এই উষা বানানের মধ্যে বাংলা বানানে দীর্ঘ উ রয়েছে এবং ইংরেজি বানানে শুরুতে ইউ রয়েছে সুতরাং দীর্ঘ উ এর জন্য ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন মুহূর্ত এই মুহূর্ত বাংলা বানানের হয় সাথে দীর্ঘ উ রয়েছে একইভাবে মুহূর্ত এই ইংরেজি বানানের এইচ এর পরে ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে দীর্ঘ উ এর জন্য ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন রি এই রি এর প্রতিবর্ণ হিসেবে আর আই ব্যবহার করা হয়ে থাকে এবং রি কার হিসেবেও আর আই ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন ঋণ এই ঋণ বানানোর শুরুতে রি রয়েছে এবং ইংরেজি বানানোর শুরুতেও আর আই রয়েছে সুতরাং রি এর জন্য আর আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন কৃষক এই কৃষক নামের শুরুতে ক রয়েছে এবং ক এর সাথে রি কার রয়েছে একেভাবে খেয়াল করে দেখুন ইংরেজিতে কে এর পরে রিকার হিসেবে আর আই ব্যবহার করা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে রিকার হিসেবে আর আই ব্যবহার করা হয়ে থাকে তারপর দেখুন এ এর প্রতিবর্ণ হিসেবে ই এবং এ ব্যবহার করা হয়ে থাকে এবং এ কারের প্রতিবর্ণ হিসেবে ই ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন একরাম এ একরাম নামের শুরুতে এ রয়েছে এবং ইংরেজিতেও এই বানানের শুরুতে ই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে এখানে এর জন্য ই ব্যবহার করা হয়েছে আমি কিন্তু ইক্রাম বলিনি একরাম বলেছি ভালোভাবে খেয়াল করে দেখুন একরাম তারপর দেখুন সেলিম এই সেলিম নামের শুরুতে দন্তশ রয়েছে এবং দন্তস্যের সাথে একার কার রয়েছে তো একইভাবে সেলিম ইংরেজি বানানের মধ্যে এর সাথে এর পরে ই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে কার হিসেবে ই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ওই ওই এর প্রতিপূর্ণ হিসেবে ও আই এবং এ আই এ দুটো ব্যবহার করা হয়ে থাকে এবং ওই কারের প্রতিপূর্ণ হিসেবেও ও আই এবং এ ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন নামে প্রথমে ওই রয়েছে এবং ইংরেজি খেয়াল করে দেখুন এখানেও ও আই রয়েছে ওই এর জন্য ও আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন বৈশাখ এখানে বৈশাখ নামের শুরুতে ব রয়েছে এবং বয়ের সাথে ওই কার রয়েছে তো ইংরেজি বানাটা খেয়াল করে দেখুন বিয়ের পরে ও আই রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ওই কারের জন্য ও আই ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ও ও এর প্রতিবর্ণ হিসেবে ও ব্যবহার করা হয়ে থাকে এবং ও কারের প্রতিবর্ণ হিসেবে ও ব্যবহার করা হয়ে থাকে উদাহরণ খেয়াল করুন উসমান উসমান এই বাংলা নামের শুরুতে ও রয়েছে এবং এই উসমান ইংরেজি নামের শুরুতে ও রয়েছে দেখুন উচ্চারণে মিল রয়েছে আমরা জানি বাংলা বর্ণের সাথে ইংরেজি বর্ণের উচ্চারণে মিল থাকতে হবে তাই না সুতরাং বাংলা ও এর জন্য ইংরেজি ও ব্যবহার করা হয়েছে তারপর দেখুন মোসাদ্দেক এখানে মোসাদ্দেক বাংলা বানানোর মধ্যে প্রথমে ম রয়েছে এর সাথে ও কার রয়েছে তো একইভাবে ইংরেজি বানানটা খেয়াল করুন প্রথমে এম রয়েছে এটা হচ্ছে ময়ের প্রতিপন্ন তারপর রয়েছে ও ও দিয়ে এখানে ও কারের প্রতিপন্ন হিসেবে ধরা হয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ও কারের প্রতিবর্ণ হিসেবে ও ব্যবহার করা হয়েছে তারপর দেখুন ও এ ও এর প্রতিপন্ন হিসেবে ও ইউ এবং এ ইউ ব্যবহার করা হয়েছে আর ও কারের প্রতিপন্ন হিসেবেও ও ইউ এবং এ ইউ ব্যবহার করা হয়েছে উদাহরণ খেয়াল করুন ঔষধ তো ঔষধ এই বাংলা বানানোর শুরুতে ও রয়েছে এবং ইংরেজি বানানোর শুরুতে ও ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ও এর জন্য ও ইউ ব্যবহার করা হয়েছে তারপর দেখুন যে রোমারি একটা জায়গার নাম এই রৌমারি রয়েছে। আর এইদিকে ইংরেজি বানানে আর এর পরে ও ইউ রয়েছে সুতরাং বোঝা যাচ্ছে যে ও কারের পরিবর্তে ও ইউ ব্যবহার করা হয়েছে বিষয়গুলো আসলে খুবই সহজ তেমন কঠিন কিছুই না তারপরে যদি আপনার কাছে কোনো বিষয় যদি কঠিন মনে হয় চিন্তার কোনো কারণ নেই কারণ আমরা সামনের দিকে আরও অনেক উদাহরণ প্র্যাকটিস করবো যে উদাহরণগুলো প্র্যাকটিস করার মাধ্যমে বিষয়গুলো আপনার কাছে অনেক সহজ হয়ে যাবে তো বন্ধুরা আজকের আলোচনায় এই পর্যন্তই আশা করি পুরো ক্লাসটি ভালোভাবে বুঝতে পেরেছেন যদি বুঝতে না পারেন তাহলে রিকোয়েস্ট করবো যে ভিডিওটি আবার শুরু থেকে দুই একবার দেখেন তারপরে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে ইনবক্স করেন অথবা নিচের কমেন্ট সেকশনে লিখে জানান বা আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করে আমাদেরকে জানান তো আজ তাহলে এ পর্যন্ত ওই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে যেন তারাও উপকৃত হতে পারে আর পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ